السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم. সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে ইনশাআল্লাহ আমাদের সাপ্তাহিক লাইফ উত্তর পর্ব শুরু হতে চলেছে। আমরা ইতিপূর্বে সম্মানিত ভাই এবং বন্ধুকে জানিয়েছি যে প্রতি সপ্তাহ আমাদের লাইভ উত্তর হয়ে থাকে। প্রতি বুধবার বাংলাদেশ সময় 10:30 এবং সৌদি আরব সময় 7:30, এই সময় আমরা লাইভ উত্তর দিয়ে থাকি। আমাদের টাইম লাইনে আমাদের দাওয়া, আমাদের জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের যে পেজ রয়েছে, পেজে যে প্রশ্নগুলো এসে থাকে, সেখান থেকে আমরা সাপ্তাহিক উত্তর দেওয়ার চেষ্টা করি। সকল ভাই এবং বন্ধুদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আমরা যে যে প্রান্তে রয়েছি, আমরা নিজেরা উপকৃত হব এবং অন্যদের মাঝেও আমরা আমাদের এই পেজটি শেয়ার করব, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আলোচনা, পর্যালোচনা এবং প্রশ্ন উত্তর সহজে জানতে পারব। আসুন তাহলে আজকে আমরা আমাদের আজকের যে পর্ব, সে পর্ব নিয়ে আমরা আলোচনা করি। আজকে অত্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন এসেছে, বেশ কয়েকটি সুন্দর প্রশ্ন এসেছে, যে প্রশ্নগুলো আমরা উত্তর দেব। ইতিপূর্বেও বেশ কিছু প্রশ্ন আমাদের টাইমলাইনে ছিল, যে প্রশ্নগুলো উত্তর দেওয়া অধিক প্রয়োজন মনে করছি। বিধায় আজকে আমাদের উত্তর পর্ব হবে গত সপ্তাহের বা গত পর্বের কিছু প্রশ্ন যেগুলো আমরা উত্তর দিতে পারিনি, সাথে আজকের কিছু প্রশ্ন। আমাদের সম্মানিত ইসমাইল খান ভাই, মোহাম্মদ ইসমাইল খান ভাই, তিনি প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর প্রশ্ন। ভাইয়ের প্রশ্ন হল, মাজারে আমি একটি কোরআনুল কেরিম দান করেছি, মাজারে দান করা কি বৈধ? আর যদি অবৈধ হয়ে থাকে তাহলে এখন আমার করণীয় কী হবে, জানালে উপকৃত হব। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم। সম্মানিত ভাই, আসলে মাজার যে শব্দটি আমরা উচ্চারণ করে থাকি, এই ধরনের শব্দ কোরআন হাদিসের শব্দ নয়। এই শব্দটি কোরআন হাদিসের শব্দ নয়, এই জন্য আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। কেননা বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মাজার, খানকা, দরগা এই শব্দগুলো শুনে থাকি, যেগুলো যেই শব্দগুলো শরীয়তে আসেনি, এই জন্য আমাদেরকে খুব স্পষ্ট হতে হবে। শরীয়তে যে শব্দ এসেছে সেটি হচ্ছে কবর, আর কবর কেন্দ্রিক শরীয়তের যে দিক নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে কবরে আমরা জিয়ারত করতে পারব, কিন্তু সেখানে কোনো দান করতে পারবো না, অনুরূপভাবে ইবাদত বন্দেগী করতে পারবো না। সেখানে যত ধরনের সাজসজ্জা সেগুলো আমরা করতে পারবো না, সেখান থেকে আমরা কোনো কিছু উপকৃত হতে পারবো না। কেউ যদি এভাবে মনে করেন যে না, কবরে আমরা এই জন্য এসেছি যে কবরবাসীর নিকট থেকে, যিনি শায়িত রয়েছেন তার কাছ থেকে আমরা উপকৃত হব, যদি এমনটি বলেন তাহলে এটি শরীয়ত বিরোধী এবং গুনাহের কাজ। এমনকি কবরকে আমরা নির্দিষ্ট সময়ে জিয়ারত করতে পারবো না, যে প্রতি শুক্রবার জিয়ারত করব, অথবা রমজানের শেষ শুক্রবার, অথবা শবে বরাতের রাত্রে, বিভিন্ন ধরনের আমাদের যে সমাজে জিয়ারত রয়েছে তারই একটি রূপ হলো মাজার, যেখানে অধিক হারে জিয়ারত করা হয়। আসলে আমরা উল্লেখ করেছি যে এই শব্দটি এভাবে আসেনি, তবে কবর জিয়ারত এটি বৈধ বিষয়, আল্লাহ নবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী হাদিস আলোচনা করেছেন, ইন্নি কুন্তু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি
ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। আসলে কবর জিয়ারত এটি বৈধ, এই জন্য আমরা কবর জিয়ারত করতেই পারবো। আল্লাহ নিজেই বলেছেন যে প্রথমত আমি কবর জিয়ারত একটি নিষেধাজ্ঞা আরোপ করেছিলাম, তবে তোমরা এখন জিয়ারত করো, কেননা ফাইন্নাকুম তুযাক্কিরুকুমুল আখিরাহ, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। কবর জিয়ারত তোমাদের পরকাল স্মরণ করিয়ে দেয়। আল্লাহ আকবর। এই জন্য আমরা কবর জিয়ারত করতে পারবো, সেখানেও নীতিমালা রয়েছে, আমরা উল্লেখ করেছি। সেখানে আমরা কোনো কিছু চাইতে পারবো না, সেখান থেকে আমরা বরকত গ্রহণ করতে পারবো না, অথবা আমাদের আহাজারিগুলো শোনাতে পারবো না। এই ধরনের কেউ যদি মনে করেন যে না তা কবরবাসী আমাকে কিছু দিতে পারেন অথবা আমাদের আহাজারিগুলো শুনবেন, তাহলে সেটি ইবাদতের রূপ নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কবর পূজারী, যারা আল্লাহ বিরোধী, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগি করে, তাদের সম্পর্কে বলেছেন ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দেগি করে, মা লা ইয়ানফাউহুম, যে তারা তাদের কোনো উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুরুহুম, এমনকি তারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। আজকের খবরগুলি যেগুলোকে মাজারে রূপ দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ে সেখানে জিয়ারত করা, তার কাছে চাওয়া, তার কাছে মান্নত করা, তাকে তার কাছে দান খায়রাত করা, যেমনটি সম্মানিত ভাই দান করে ফেলেছেন মাজারে কবর, মাজারে কোরআন মজিদ দান, না এটি আদৌ বৈধ নয়। এই জন্য আমাদেরকে জানতে হবে যে মাজার আসলে সেটি জিয়ারাতের বস্তু নয়, জিয়ারাতের স্থান নয়, যে সেখানে আমরা নির্দিষ্ট সময়ে জিয়ারত করব, যেমনটি আমরা উল্লেখ করেছি। তবে শরীয়ত সম্মত যদি জিয়ারত হয় তাহলে আল্লাহ নবী জিয়ারত করতে বলেছেন, পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আর দান করার বিষয়ে সেখানে আমরা দান করতে পারবো না, কেননা আমরা কাকে দান করছি এটি একটি বিষয়। কবর যিনি কবরবাসী রয়েছেন তিনি তো আমাদের দান কবুলও করতে পারবেন না, নিতে পারবেন না। তাকে যদি কোনো উপঢৌকন দেওয়া হয় তাহলে তিনি গ্রহণও করতে পারবেন না। তাহলে এটি যা আমরা উপঢৌকন দেব, যা আমরা উপঢৌকন দেব অথবা গিফট করব, সেই গিফট কে খাবে, কে নেবে যদি আমাদের প্রশ্ন হয়, তাহলে আমরা দেখতে পাবো আজকের এক শ্রেণীর যারা ধর্মের নামে ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, যারা দিনকে বিক্রি করে ফেলেছে, তাদের এটি নাই পুঁজিতে ব্যবসা, তাদের পুঁজিহীন ব্যবসাতে তারা নেমেছে, এবং সাধারণ মানুষ বুঝে না বুঝে অনেক সময় সেখানে গিফট করেছে। এক তো কোরআন গিফট করা, না কোরআন আমরা গিফট করতে পারবো না, কাকে গিফট করব। এই জন্য আমরা বলবো মাজারে কোনো কিছু গিফট করা এটি শরীয়ত বিরোধী এবং হারাম কাজ। আর গিফট করার মাধ্যমে যদি সেখান থেকে আমরা কিছু পেতে চাই তাহলে এটি আরও বড় ধরনের গুণা, অথবা তার সন্তুষ্টি অর্জন করতে চাই যে যিনি কবরে শায়িত রয়েছেন তিনি আমার কল্যাণ করবেন, আমি যদি এই মাজারে এই কবরে একটি কোরআন মাজিদ গিফট করি তাহলে তিনি সন্তুষ্ট হবেন এবং তিনি আমার এই বিপদ দূর করে দেবেন, তাহলে মারাত্মক ধরনের অন্যায় হয়েছে, এটি কেবিরা গুণা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায়, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর যেহেতু ঘটে গেছে অবশ্যই এর জন্য আমাদেরকে বিনীতভাবে আল্লাহর কাছে তৌবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করে দেবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করিও না, ইন নাসিনা, যা আমরা ভুলে করেছি, ভুলে হয়ে গেছে, আও আখতানা, সেটি আমাদের অজান্তে ভুলক্রমে হয়ে গেছে, তুমি সেগুলোকে ক্ষমা করে দাও, এর জন্য তুমি আমাদেরকে পাকড়াও করো না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ তিনি ক্ষমা করতে পারেন। যদিও কেউ যদি এ আশা ভরসা নিয়ে তিনি সেখানে গিফট করেন অথবা সেখানে সাজদা দেন অথবা তার কাছে কামনা করেন অথবা তিনি উপকার করতে পারেন, এ ধরনের মন মানসিকতা আকীদা পোষণ করেন, তাহলে বড় অন্যায় হয়েছে। তবে বড় অন্যায়ের অর্থ কিন্তু এটি নয় আবার যে না তাহলে আর আমার ক্ষমা নাই, না,
এখানে দান করা এটি অন্যায় হয়ে গেছে, এটি দানের স্থান নয়, দানের স্থান হলো মসজিদে আমরা দান করব। অনুরূপভাবে মাদ্রাসাতে দান করব, ইয়েতিমখানাতে দান করব, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দান করব যে এই কোরআন তোমাকে দিলাম পড়ার জন্য। আপনি যেহেতু কোরআনের হাফেজ, আপনাকে আমি মহাব্বত করে এই কোরআন দিলাম, এটি হতে পারে এবং সেটি বৈধ বিষয়, এটিকে বলা হয় গিফট। তবে কবরস্থানে দেওয়া না, এটি আদৌ শরীয়ত সম্মত নয়। আর কবরস্থান যেহেতু মাজার নিয়ে কথা হয়ে আছে, আল্লাহ নবী লানত দিয়েছেন এবং তার কবর যেন ইবাদত গাহ, যেখানে ইবাদত হবে সেই ইবাদত গাহ তৈরি না করা হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ তুমি আমার কবরকে এমন ইবাদত গাহ, ওয়াসান পূজার স্থান বানায় না, ইবাদতের স্থান বানায় না, যেখানে মানুষরা ইবাদত করবে। আজকে কিন্তু মাজারগুলো এমনটি রূপ নিয়েছে যেখানে সরাসরি আল্লাহর যে ইবাদতগুলি সেখানে করা হচ্ছে, সেজদা, সেখানে কামনা, দোয়া করা। আর মাজার কেন্দ্রিক যদি আরও কেউ এইভাবে মনে করেন যে অন্তত এই মাজারে অনেক মানুষই তো আসে, তার মাঝে কিছু তো মানুষ আসে যারা সেখানে কোরআন তেলাওয়াতও করে, যদি এমনটি হয় বিধায় আমি কোরআন তেলাওয়াতের জন্য সেখানে দিলাম, এটিও অন্যায় হবে। কেননা অন্যায়কারীদেরকে সাহায্য সহায়তা করা সেটিও অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে সাহায্য সহায়তা করো যত ধরনের বীর উত্তম কর্ম রয়েছে সে উত্তম কর্মে, সওয়াবের কাজে। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং যত ধরনের গুনাহের কাজ এবং সীমা লঙ্ঘনের কাজ, তাতে তোমরা পরস্পরকে সাহায্য সহায়তা করো না। কেউ যদি কোনো বিধর্মীদের গির্জাতে হতে পারে অথবা তাদের মূর্তির স্থানে হতে পারে, সেখানে বড় ধরনের গিফট করেন কোনো মুসলিম, উত্তর হবে না, কেননা এটি আল্লাহ বিরোধী ইবাদত। অতএব সেখানে কোনো ধরনের গিফট করা সেটি শরীয়ত বিরোধী। কবর যেহেতু এটি স্থান, সেখানে ইবাদতের স্থান নয়, কেউ যদি সেখানে ইবাদত করে তাহলে সেটি হবে শরীয়ত বিরোধী। আর কেউ যদি তাদের ইবাদত গাহে তাদের সাহায্য সহায়তা করেন যে কোনোভাবে, তাহলে সেটিও বড় ধরনের অন্যায় এবং কাবিরা গুনাহ। আমরা উল্লেখ করাচ্ছি এর জন্য আল্লাহর কাছে বিশেষ তওবা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল ভুলকে, অন্যায়কে তিনি ক্ষমা করতে পারেন। আমরা আরেকটি প্রশ্নের উত্তর দেব। আমাদের মুফতারামা বোন শাইলা পারভীন তিনি ব্রাজিল থেকে প্রশ্ন করেছেন। বোন প্রশ্ন করেছেন, কেউ যদি ফরজ সালাতের নিয়ত বেঁধে নেন, কী কী কারণ রয়েছে যেই কারণগুলিতে নিয়ত ভঙ্গ করতে পারবেন, অথবা নামাজ, ফরজ নামাজকে ছেড়ে দিতে পারবেন যদি সেটি শরীয়তের ওজোর না থেকে থাকে? আর কেউ যদি ওজোর না থেকে তিনি ফরজ নামাজকে ছেড়ে দেন, তাহলে কি তিনি গুনাহগার হবেন? ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة وآت الزكاة الله سبحانه وتعالى قرآن مجيدة تيني عاشير و عدد جاگة تي نماز قائم کرا شبور كي تيني عدش کرا چن جي تمرا نماز قائم کرو ايو زكاة پردان کرو اي جنو نماز جيه تو اكتی بڑو عبادت فروز عبادت برون کلمار پر کلمات التوحید اچارن کرا شاتے شاتے بیکتیر پتی نماز فروز ہوئے جائی এই ক্ষেত্রে আমরা বলবো যে কোনো নামাজ হতে পারে, চাই সেটি ফরজ হতে পারে, চাই সেটি সুন্নতে মুআক্কাদা হতে পারে, সাধারণ নফল হতে পারে, যত নামাজ রয়েছে যদি প্রয়োজন বাধ্য করে, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা ছাড়তে পারবো, যেটিকে বলা হয় শরীয়তের ওজর। যদি আমরা নামাজ না ছেড়ে দেই তাহলে ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হব, অথবা অন্য আমার পাশে যারা রয়েছে, হতে পারে ছেলে মেয়ে, ছেলে সন্তান, ফ্যামিলির কেউ সদস্য, অথবা পিতামাতা, অথবা কোনো মুমিন মুমিনা ভাই বোন, তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। যদি এমনটি হয় তাহলে ওই অবস্থাতে আমি নামাজ ছাড়তে পারব, এটি হলো বৃহৎ স্বার্থে।
আমরা যদি নিজের দিক খেয়াল করি যে না, আমি নিজে ক্ষতিগ্রস্ত হব যদি নামাজ না ছেড়ে দেই, যদিও সে নামাজটি ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করে ফেলো না, যেটি সূরা নিসার 29 নম্বর আয়াত। তাহলে আমরা বলবো, কোনো কারণে যদি আমরা হত্যার শিকার হই, শত্রু চলে এসেছে আমাকে এখন হত্যা করে ফেলবে, অথবা অথবা বিষধর কোনো জন্তু চলে এসেছে, যদি এমনটি হয়, বিচ্ছু চলে এসেছে, এই ক্ষেত্রে আমরা নামাজ ত্যাগ করতে পারবো, বরং সেই ক্ষেত্রে নিজকে বাঁচানো সেটি ফরজ। কেননা নিজের ক্ষতি করা জেনে বুঝে যে সেটি শরীয়ত বিরোধী। আর এমনি কিন্তু যথেষ্ট হাদিসও রয়েছে, আল্লাহ নবী হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উকতুলুল আসওয়াদাইন ফিস সালাহ আল হাইয়্যা ওয়াল আকরাব। আল্লাহ নবী বলেছেন যে তোমরা নামাজরত অবস্থাতে দুটি কালো বিষধর সাপ এবং বিচ্ছুকে তোমরা হত্যা করো। এখানে আল্লাহ নবী স্পষ্ট উল্লেখ করেছেন, উকতুলু উকতুলুল আসওয়াদাইন, দুটি কালো প্রাণীকে তোমরা হত্যা করো। আর সেখানে আল্লাহ নবী উল্লেখ করেছেন, ফিস সালাহ, নামাজরত অবস্থাতে, আল হাইয়া হাইয়া, যেটি বিষধর সাপ, ওয়াল আকরাব, যেটি বিচ্ছু, যেই বিচ্ছু মানুষের ক্ষতি করে, যদি বিচ্ছু কামড় দেয় তাহলে ক্ষতিগ্রস্ত হব, মারা যাব, এ ধরনের যদি এ ধরনের কঠিন বিচ্ছু হয়, বিষাক্ত বিচ্ছু হয়, এই ক্ষেত্রে নামাজ ত্যাগ করতে পারবো, বরং এক্ষেত্রে আমরা বলবো নামাজ ত্যাগ করা ফরজ, নামাজ ত্যাগ করতে হবে। আর নামাজরত অবস্থায় যদি তাকে মারা যায়, তাহলে এটি আরেকটি বিষয় যে আমি নামাজে রয়েছি, আল্লাহ নবী যেহেতু উল্লেখ করেছেন যে ফিস সলা, তোমরা নামাজেই এই প্রাণী দুটিকে হত্যা করো, যদি এমনটি হয় যে নামাজরত অবস্থাতেই সেটিকে আমরা হত্যা করতে পারবো, তাহলে সেটিও বৈধ। এই ক্ষেত্রে নামাজ না ত্যাগ করা, নামাজরত অবস্থাতেই আমি সেই প্রাণীকে হত্যা করব, এটিও বৈধ বিষয়। বাকি থাকলো দুনিয়ার যে কর্মগুলো রয়েছে, সাধারণ ডাক, আমার কোনো বন্ধু এসেছেন, আমি নামাজে দাঁড়িয়ে আছি, আমার ঘরে দরজায় নক চলছে, নক করা হচ্ছে, আমি বাড়িতে আছি না নাই, আমি ফরজ নামাজে দাঁড়িয়েছি, কোনো কারণবশত ফরজ নামাজ আদা করছি, যদি এমনটি হয় তাহলে এই ক্ষেত্রে ওলামাগণ বলেছেন না, এগুলো হলো সাধারণ প্রয়োজন। কখনো কখনো এমনও হতে পারে যে ছোট বাচ্চা স্বাভাবিকভাবে ডাকাটাকে শুরু করেছে, অথবা স্ত্রী পরিবার ডাকাটাকে শুরু করেছে, অথবা পিতামাতা ডাকাটাকে শুরু করেছে, বিষয়গুলো যদি এমন হয় এগুলো দুনিয়াবী কারণ। আর এই কারণটি আমার কাছে খুব স্পষ্ট যে তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন না, বরং এমনি আমাকে ডাকছেন, যদি এমনটি হয়। এই ক্ষেত্রে ওলামাগণ উল্লেখ করেছেন যে সহি মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে, আমাদের শব্দটা একটু উঁচু করা, তাসবিহ, এটিও হতে পারে, আমরা জোরে শব্দ করব। নারী যদি হন তাহলে তারা হাতের উপর হাত মেরে একটু আওয়াজ করবেন, যার দ্বারা তিনি বুঝতে পারবেন যে তিনি নামাজরত অবস্থাতে রয়েছেন। আর পুরুষের ক্ষেত্রে তাসবিহ তিনি পড়তে পারেন, এতে কোনো সমস্যা নাই, অথবা হালকা কাশি দেওয়া যেতে পারে যেন বুঝতে পারেন যে আমি নামাজরত অবস্থাতে রয়েছি। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের করণীয় রয়েছে, যদি এমনটি হয় যে আমার কারণে বা আমার প্রয়োজনে অথবা তার প্রয়োজনে আমার জন্য অপেক্ষা করা হচ্ছে, আমি নামাজরত অবস্থায় রয়েছি, এই ক্ষেত্রে ফরজ নামাজ যদি হয় তাহলে না ছেড়ে দেওয়া, যেহেতু এটি দুনিয়াবী কারণ আর বড় ধরনের ক্ষতিগ্রস্ত হব না, বরং সেই ক্ষেত্রে আমার নামাজকে সংক্ষেপ করব, এটি আমাদের করণীয়। আর যদি নফল হয় তাহলে এই ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে, ইচ্ছে করলে আমরা ছেড়েও দিতে পারি, বিশেষ করে যদি পিতামাতা হন, পিতামাতা আহ্বান করেন আর আমি শব্দ করেও তিনি সেটি গ্রহণ করতে চাচ্ছেন না, বরং তিনি আরও ডাকাটাকে শুরু করেছেন, তিনি আমাকে তার প্রয়োজনে আমাকে ডাকছেন, এটিও দুনিয়াবী প্রয়োজন, বিষয়টি যদি আমার কাছে স্পষ্ট হয় পিতামাতা হলে আমরা নফল যে নামাজগুলি রয়েছে, সুন্নত যেগুলো রয়েছে সেগুলো ছেড়েও দিতে পারি, কেননা সেগুলো পরক্ষণে আদা করতে পারবো। তবে ফরজের ক্ষেত্রে উল্লেখ করেছি যে ফরজ ছাড়া দুনিয়াবী কারণে সেটি আদৌ বৈধ হবে না। প্রশ্নের শেষ অংশ যেহেতু ছিল যে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ শরীয়তের ওজর, শরীয়তের কারণ, যে কারণগুলো আমরা উল্লেখ করেছি, সেই কারণ ছাড়া যদি তিনি নামাজ ছেড়ে দেন, তাহলে কি তিনি গুনাহগার হবেন? এক্ষেত্রে আমরা বলবো হ্যাঁ, তিনি গুনাহগার হবেন।
কেননা নামাজকে নিয়ে হাসি মজাক করা, খেলাধুলা করা, সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করা না, এগুলো শরীয়ত বিরোধী কাজ, যেহেতু এটি ফরজ ইবাদত। ফরজ ইবাদত নিয়ে আমরা হাসি মজা করতে পারি না, আমি ফরজে দাঁড়িয়েছিলাম এমনি ছেড়ে দিলাম, অথবা ছোট্ট একটি ডাকে আমি ছেড়ে দিয়েছি, অথবা এমনি ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর আবার এসে দাঁড়িয়েছি, না এটি আদৌ ঠিক হবে না। শরীয়তে এতটুকু আমাদেরকে ছাড় দেয়নি, যেই পদ্ধতিতে আমরা নামাজকে ছাড়তে পারবো ধরতে পারবো ফরজ ইবাদত, সেটিকে অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এবং অনুকরণে করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হও, আনুগত্য গ্রহণ করে নাও, আদেশ মেনে চলো, আর তোমরা বিরোধিতা করো না। কেন? এর ফলে ওয়া লা তুবতিলু আ'মালাকুম, বিরোধিতার ফলে তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। এমনও হতে পারে কেউ যদি নামাজ নিয়ে এ ধরনের খেলাধুলা করে, হতে পারে তার এই খেলাধুলার ফলে তার জিন্দগির আমলগুলো বরবাদ হতে পারে, এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা আজকে তৃতীয় যে প্রশ্ন আছে তার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সাগির মাহবুব ভাই, সাগির মহিব ভাই, তিনি প্রশ্ন করেছেন, কোন মসজিদের ইমাম সাহেব যদি তাকে জানানো সত্ত্বেও অথবা তিনি জানা সত্ত্বেও খৈনি, গুল, তামাক, জর্দা এই সকল দ্রব্য, যেগুলো ক্ষতিকর দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য, এগুলো তিনি খান অথবা পান করেন, তাহলে আমাদের করণীয় কি হবে? আমরা কি তার পিছনে নামাজ ত্যাগ করতে পারব? সম্মানিত ভাই, আমাদেরকে এই বিষয়গুলি অবশ্য তার বিধান জেনে নিতে হবে। যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, বিশেষ করে খৈনি, গোল, জর্দা, তামাক, এগুলো মূলত ক্ষতিকর দ্রব্য, আর সবসময় আমাদেরকে একটি নীতিমালা খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা ওয়ালা তাকতুলু আনফুসাকুম, যে তোমরা তোমাদেরকে হত্যা করে ফেলো না। এই জন্য যে বিষয়ে আমি হত্যার শিকার হতে পারি সেই বিষয়টি হারাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহরুকা, আল্লাহ অন্যত্র বলেছেন যে তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এক তো হত্যা করে ফেলা, এটিও মহাপাপ, কোনো কারণে যদি আমি মারা যাই আর এই কারণটি আমার অন্যায়ের ফলস্বরূপ, বিষ খেলে আমরা মারা যাব, মদ পান করলে মারা যাব, যত ধরনের নেশাদ্রব্য আছে যেগুলো শরীরের ক্ষতি করে, এর ফলে স্বাভাবিক মৃত্যুর চেয়ে আমার অস্বাভাবিক মৃত্যু কখনো হতে পারে, আগে মৃত্যু হতে পারে, এটিও একরূপ বলা যেতে পারে যে নিজকে ক্ষতিগ্রস্ত করার একটি দিক, ধ্বংস করার একটি দিক, একটি মাধ্যম। এজন্য যত ধরনের বিষাক্ত দ্রব্য রয়েছে, বিষ, সেটি যেমন হারাম, অনুরূপভাবে যত ধরনের নেশাদ্রব্য যা আমাদের ক্ষতি করে সেটিও হারাম। এজন্য এই পণ্যগুলো কিন্তু এগুলো আমাদের ক্ষতিকর পণ্য, খৈনি, গুল, তামাক, জর্দা, এগুলো উপকারী দিক, উপকারীর কোনো দিক এর মাঝে নাই, বরং সবগুলোই আমাদের ক্ষতি করে। এর ফলে মারাত্মক ধরনের আরও যে বিষয়গুলো রয়েছে এগুলো হলো নেশাদ্রব্য, এটা আরেকটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের যত প্রকার রয়েছে নেশাদ্রব্য এগুলোকে হারাম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, মদ, তাহলে মদ যার মাধ্যমে ব্রেন নষ্ট হয়, ব্রেন অকেজো হয়ে যায়, তার দিক বিদিকের জ্ঞান থাকে না অথবা জ্ঞান শূন্য হয়ে যায়, এগুলো কিন্তু এ ধরনের দ্রব্য হারাম। জর্দা, এর ফলে জ্ঞান শূন্য হয়, যদিও যারা এই মদ অভ্যাসে অভ্যস্ত তারা বলবেন যে সিগারেট পান করলে আমি তো আমার ব্রেন তো সেখানে বিলুপ্ত হয় না, অথবা জর্দা খেলেও তো বিলুপ্ত হয় না। আমরা বলবো যে আপনি বিষ খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছেন, বরং একটি যদি সুন্দর সুন্দর পরিচ্ছন্ন যিনি কখনোই এ ধরনের বদ অভ্যাসে অভ্যস্ত হননি তাকে যদি দেওয়া হয়, অথবা যদি পরিমাপে বেশি দেওয়া হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এবং তিনি ওই মুহূর্তে তার ব্রেন লোপ পাবে। এই ক্ষেত্রে আমরা বলবো এটি মুস্কিল,
যা মানুষের ব্রেনকে লোভ করে। আর আল্লাহ নবীর ভাষাতে কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটি নেশাদ্রব্য সেগুলোকে বলা হয় খামর, মদ। আমরা হয়তো বা মদের ব্যাখ্যা শুধুমাত্র এক শ্রেণীর মদ দিয়ে চিনি, যে না মদ তো হলো এখন বর্তমান বাজারে যেগুলো রয়েছে, হয় হিরোইন রয়েছে অথবা যেগুলো বর্তমান বাজারে রয়েছে এগুলোকে আমরা চিনি। কিন্তু পূর্বের জামানার যদি মদ নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো কিন্তু খুব ভালো দ্রব্য ছিল। সেগুলো খেজুর দিয়ে তৈরি হতো, কিশমিস দিয়ে তৈরি হতো, আঙ্গুর দিয়ে তৈরি হতো, আপেল দিয়ে তৈরি হতো, এ ধরনের সুন্দর যে ফলগুলো রয়েছে সেগুলোকে পচন দেওয়া হতো, এরপরে সেগুলোতে মদ তৈরি হতো। যদিও বিষয়গুলো পণ্যগুলো ভালো, কিন্তু যখন মদ হয়ে গেল তখন কিন্তু সেটি শরীয়ত বিরোধী এবং হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি সূরা মায়েদার 90 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন যে খামর, যেটি ব্রেন যেটিকে নষ্ট করে, যাতে ব্রেন লোপ পায়, সেটি কিন্তু শরীয়ত বিরোধী এবং হারাম। এই জন্য আল্লাহ নিয়ে বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। আল্লাহ নিয়ে বলেছেন প্রতিটি নিশাদ্রব্য সেটি হচ্ছে মদ, আর প্রতিটি নিশাদ্রব্য সেটি হচ্ছে হারাম। অতএব এগুলো নিশাদ্রব্য যারা বদ অভ্যাসে অভ্যস্ত, ওই ইফতার করার পরে প্রথম তাদেরকে বদ অভ্যাস দিয়ে, হারাম দিয়ে তাদের অনেক সময় তাদের হৃদয়কে প্রশান্ত করতে হয়। তারা ইফতার করেছেন, তারা প্রশান্তি লাভ করেননি যতক্ষণ পর্যন্ত ওই হারাম না খাবেন অথবা না পান করবেন, ততক্ষণ পর্যন্ত তারা প্রশান্তি লাভ করবেন না। অতএব এগুলো আমরা বলবো যে এটি নেশা, আর নেশাদ্রব্য হারাম শরীয়তে আমরা উল্লেখ করেছি এবং যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। যখন নেশাদ্রব্য জিনিস পান করা হয়, মদ পান করা হয়, তখন কিন্তু মানুষের ব্রেন শূন্য হয়ে যায় এবং তার মাঝ থেকে ইমানও উঠে যায়। আল্লাহ আকবর। আল্লাহ নবী এই মর্মে হাদিস বর্ণনা করেছেন, ওয়ালা, আল্লাহ নবী থেকে হাদিস বর্ণিত হয়েছে যে যারা মদ পান করে, যখন মদ পান করে তখন কিন্তু তাদের মাঝে ব্রেন থাকে না, তাদের ব্রেন লোপ পায়। এই জন্য আমরা এতটুকু বলবো যে আল্লাহ নবী যেহেতু স্পষ্ট করেছেন ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, আল্লাহ নবী বলেছেন, যেটি বুখারী এবং মুসলিমের হাদিস, যে যখন কেউ মদ পান করে, নেশাদ্রব্য পান করে, তখন সে আর মুমিন থাকে না, তথা তার ইমান কমে যায়, লোপ পায়। এই জন্য আমরা বলবো এগুলো যেহেতু ক্ষতিকারক বস্তু, ক্ষতিকারক দ্রব্য, এগুলো আমাদের পরিহার করতে হবে। এগুলো কোনো ইমাম যদি খান, এখন আমাদের বাকি প্রশ্ন থাকলো, যদি ইমাম খান তাহলে কি আমরা নামাজ ত্যাগ করতে পারবো? আমরা বলবো যদি আসলে ইমাম হন তাহলে তার জন্য আমাদের নসিহত রয়েছে, অবশ্যই আমরা নসিহত করব। প্রথম অবস্থাতেই আমরা নামাজ ত্যাগ করব না, কেননা যদিও এটি কেবিরা গুনাহ, আর যত ধরনের নেশাদ্রব্য রয়েছে অথবা দুর্গন্ধ জাতীয় যা কিছু হতে পারে, পোশাক পরিচ্ছদ হতে পারে অথবা কোনো খাদ্যদ্রব্য হতে পারে, আল্লাহ নবী নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে এই দুই প্রকার গাছ তথা রসুন এবং পেঁয়াজ যেগুলো বৈধ, সেগুলো সম্পর্কে আল্লাহ নবী বলেছেন এগুলো কেউ যেন খেয়ে আমাদের মুসাল্লাতে না আসে, নামাজে যেন না আসে। আল্লাহ আকবার। তাহলে যারা সিগারেট পান করে অথবা এ ধরনের জর্দা গুল যেগুলো তারা খায়, এর মাধ্যমে বানি আদমকে কষ্ট দেওয়া হয়, আর বানি আদমকে যে দ্রব্যগুলোতে কষ্ট দেয় এর মাধ্যমে কিন্তু ফেরেশতারাও কষ্ট পান। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, এগুলো কেবিরা গুনাহ। মদ পানকারীর জন্য আল্লাহ নবীর লানত রয়েছে, যত ধরনের মদ রয়েছে আমরা বলেছি এগুলো হলো নেশাদ্রব্য, আর নেশাদ্রব্য হলো মদ, মূলত এগুলো মদ। আল্লাহ নবী তাদের সম্পর্কে তিনি যথেষ্ট হাদিস বর্ণনা করেছেন, তাদেরকে লানত দিয়েছেন, লানাল্লাহুল খামর ওয়া শারিবাহা। আল্লাহ নবী বলেছেন যে যারা মদ ব্যবহারকারী, মদ তৈরিকারী, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, যারা বিক্রি করে, যারা কেনে, যারা পান করে, সবার জন্য কিন্তু লানত রয়েছে। এই জন্য আল্লাহ নবীর লানত থেকে তারা কিন্তু মাহরুম হতে পারবেন না, কেননা আল্লাহ নবী তিনি দোয়া বদদোয়া দিয়েছেন, তাদেরকে লানত করেছেন। অতএব আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। সম্মানিত ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল, যিনি আমাদের সগীর মাহবুব ভাই, তিনি প্রশ্ন করেছেন যে কত বছর বয়সে একটি বাচ্চা প্রাপ্ত বয়সে প্রাপ্ত বয়স্কদের সাথে
একই কাতারে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারেন? সুন্দর একটি প্রশ্ন কিন্তু, কেননা বর্তমান সময়ে বিশেষ করে আমাদের দেশগতভাবে বলবো, ছোট বাচ্চাদেরকে কিন্তু ওই সামনের কাতারে যেতে দেওয়া হয় না, পিছিয়ে দেওয়া হয়, অথবা তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় না। এটি সঠিক হবে না, এটি সঠিক হবে না। প্রথম কথা হলো, সম্মানিত ভাই যেহেতু প্রশ্ন করেছেন যে কত বছর বয়সের বাচ্চারা জামাতবদ্ধভাবে নামাজ পড়তে পারবেন, এই ক্ষেত্রে শরীয়তের কিন্তু নীতিমালা এসেছে। হাদিস বর্ণনা করেছেন আমর বিন শুআইব, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে হাদিস বর্ণনা করেছেন। নবী মুসাল্লাহ আলী আসসালাম ইরশাদ করেন, মুরু আউলাদাকুম বিসসালাহ ওহম আবনা উসসাবঈন, যে হাদিসটি আবু দাউদে এসেছে, আল্লাহ নিয়ে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়। তাহলে এখানে 7 বছর, হাদিসের যেটি ভাষ্য সেটি হচ্ছে 7 বছর বয়স। তাহলে 7 বছর বয়সে যে শিশুরা রয়েছে তাদেরকে আমাদের নামাজে স্পেস দিতে হবে। একজন বড় আলেম, তাকে জিজ্ঞেসবাদ করা হয়েছিল যে ছোট বাচ্চারা, বিশেষ করে 7 বছর 8 বছরের বাচ্চারা, ওই দেখা যায় অনেক সময় নামাজের প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়ান, আমরা কি তাদেরকে ইমামের পিছন থেকে দূরে সরিয়ে ফেলতে পারবো? উনি উত্তর দিয়েছেন যে না, এটা আদৌ আমরা সেটি সরিয়ে ফেলতে পারবো না, বরং তাদের দেখে দেখে বড়দের শিক্ষা গ্রহণ করা উচিত, যে তাদের চেয়ে বড়রা তারা অ্যাক্টিভ বেশি হবেন, তারা আগে মসজিদে যাবেন, প্রথম কাতারটি তারা দখল করবেন, ইমামের পিছনটি তারা দখল করবেন। শিশুরা কীভাবে দখল করতে পারে আগে যে, বরং যারা বড় রয়েছেন শিশুদের চেয়ে যাদের দায়িত্ব বেশি ছিল তারা দায়িত্বহীন না হয়ে তারা দায়িত্বশীল হবেন এবং তারা আগে, তারা অগ্রগামী হবেন শিশুদের চেয়ে। আর কোন শিশু যদি চলে যায় যার বয়স 7 বছর 8 বছর, আমরা তাকে কখনো পিছু ফেলতে পারবো না। এমনকি ছোট বাচ্চারা যদি অংশগ্রহণ করে তাহলে তাদেরকে পিছিয়ে ফেলে দেওয়া অথবা তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া না, এটি শরীয়ত বিরোধী কাজ, এটি শরীয়ত বিরোধী কাজ, এটি আমাদেরকে খুব খেয়াল করতে হবে। কেননা আমরা তো হাদিসে উল্লেখ করাছি, জাল্লা নেই বলেছেন যে 7 বছর বয়সের বাচ্চাদেরকে তোমরা নামাজের আদেশ করো, আর পুরুষরা সবসময় নামাজ পড়বে, ছেলে সন্তান যারা রয়েছে তারা অবশ্যই মসজিদে যাবে এবং তারা নামাজ পড়বে। এই জন্য ওলামাগর উল্লেখ করেছেন যে ছোট বাচ্চাদেরকে মসজিদে নেওয়া উচিত যখন তারা সুন্দরভাবে বুঝতে শিখে, যখন বুঝতে শিখে তখন তাদেরকে মসজিদে নেওয়া উচিত, যার মাধ্যমে তারা আদব আখলাক শিখবে, নামাজের পদ্ধতি শিখবে, নামাজের বিনয় নম্রতা শিখবে, তারা নামাজকে সুন্দর করবে, এই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা উচিত। তবে 7 বছরের নিচে যদি বাচ্চা হয় এবং তার দ্বারা যদি অন্য মুসল্লিদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাহলে তাদেরকে নেওয়া ঠিক হবে না, এটি আরেকটি বিষয়। কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা রয়েছে, অনেক বাবা যারা খুব আদরে অথবা ছোট বাচ্চার আহাজারিতে মসজিদ নিয়ে যান, আর ওই ক্ষেত্রে ওই ছোট শিশু কিন্তু অন্যান্য মুসল্লিদেরকে কষ্ট দেয়। যদি এমনটি হয়, আপনার যেহেতু শিশু আপনি তার সম্পর্কে অধিক সচেতন, এই ক্ষেত্রে আপনাকে সচেতন, আপনি যেহেতু সচেতন অতএব আপনাকে বিষয়টি অধিক খেয়াল করতে হবে যে আমার বাচ্চার ফলে যদি অন্যদের নামাজের ব্যাঘাত ঘটে তাহলে অবশ্যই আমাকে সতর্ক হতে হবে, ওই বাচ্চাকে মসজিদে নেওয়া সেটি বৈধ হবে না। আমরা উল্লেখ করেছি তাহলে যে 7 বছরের অধিক যদি সন্তানরা হয় তাহলে আমরা তাদেরকে আমাদের কাতারে শরীক করতে পারবো, যদিও তারা প্রাপ্ত বয়সে পৌঁছেনি। কারণ আমরা খুব ভালো করে জানি ছেলেদের অথবা মেয়েদের ক্ষেত্রে 12 অথবা 13 বছর 14 বছরে প্রাপ্ত বয়সে পৌঁছে, এই ক্ষেত্রে যদি তারা ছোটও হয় 7 বছর তাহলে আমরা তাদেরকে নিতে পারবো। বাকি থাকলো এই মর্মে বেশ কিছু জয়ীফ হাদিস রয়েছে যেগুলোর ভিত্তিতে কেউ কেউ ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেন, যেটি আসলে শরীয়ত বিরোধী। জান্নিবুল মাসাজিদা সুবিয়ানাকুম, এই মর্মে একটি হাদিস বর্ণনা করা হয় যে হাদিসটি জয়ীফ, আল্লাহ নবী থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়নি, যে আল্লাহ নবী এভাবে বলেছেন, আল্লাহ নবী এভাবে বলেছেন, তারা বর্ণনা করে হাদিসে এভাবে এসেছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে মসজিদ থেকে দূরে রাখো না, এটি সঠিক হাদিস নয়। বরং সঠিক হাদিস আমরা যেটি উল্লেখ করেছি যে 7 বছর বয়স হলে আমাদের শিশুদেরকে নামাজের ট্রেনিং দিতে হবে। চতুর্থ প্রশ্নের আজকে আমরা উত্তর দেব রেজাউল করিম সর্দার ভাই, তিনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমাদের দেশের
আমাদের দেহের বাম পাশে দিল রয়েছে, অন্তর, যেটিকে কলব বলা হয়। আর এটি বাম পাশে কেন? আমরা তো খুব ভালো করে জানি যে আমরা যত ধরনের পবিত্র কাজগুলো রয়েছে সবগুলো আমরা ডান থেকে করি। আমাদের যে আত্মা যেটি রয়েছে, এই আত্মাটি বাম পাশে রয়েছে, সেটি বাম পাশে কেন? সন্নিহিত ভাই, আসলে শরীয়তে এমন কিছু কেন রয়েছে যার উত্তর নেই। কিছু কেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহ খুব সহজ সরলভাবে উত্তর দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, ইতিপূর্বে যেমনটি ফরজ ছিল তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। এখানে কিন্তু কারণ দর্শানো হয়েছে, যদিও সিয়াম ফরজের কারণ অনেক, তবে একটি কারণ হলো মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া। অনেক কারণ রয়েছে যে কারণগুলোর উত্তর নেই। মাগরিবের নামাজ তিন রাকাত কেন, কেউ যদি প্রশ্ন করেন, তাহলে এর কিন্তু উত্তর নেই। এর উত্তর একটি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতে আমাদেরকে তিনি নামাজ ফরজ করেছেন এবং এতে আমাদের কল্যাণ রয়েছে, আমি বুঝি অথবা না বুঝি। অনুরূপভাবে মানুষের যে গঠন রয়েছে, সাড়ে তিন হাত বডি, আল্লাহ আকবার, এই সাড়ে তিন হাত বডি নিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। সূরা তিন যদি খুলি, সূরা তিনের চার নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়বে, তার গঠনে আমি সৃষ্টি করেছি। আল্লাহ আকবার! তাহলে মানুষের গঠনটি অনেক সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহসান, অতি উত্তম, অতি সুন্দর। এই জন্য আমাকে আপনাকে জানতে হবে যে আমার যে সাড়ে তিন হাত বডি রয়েছে এটি অতি উত্তম, যেখানে যা প্রয়োজন ছিল, যেই যেখানে যা স্থাপন করলে বান্দার জন্য, আমার জন্য, আপনার জন্য কল্যাণকর হবে এবং আমার জন্য স্বাচ্ছন্দ্যবোধ হবে, আমার চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিপুণতার সহিত তিনি তার বান্দাকে তিনি সৃষ্টি করেছেন। অতএব আমরা বলবো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিকমতে মানুষকে সৃষ্টি করেছেন। এই ক্ষেত্রে বাম পাশেও অন্তর হতে পারে, এতে কোনো সমস্যা নাই। ডান এবং বাম, এর অর্থ এই নয় যে সবগুলো ডান থেকে করি বিধায় আমার ভিতরে যা কিছু আছে সবগুলোকে ডান করতে হবে, তাহলে তো অনেক কিছু ডানই করতে হবে সবগুলো। এক্ষেত্রে কিন্তু আমরা বাম কিছু করতে পারবো না, না, বিষয়টি এমনটি নয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ডানকে প্রাধান্য দেওয়া হয়েছে আর কোনো কোনো ক্ষেত্রে বাম শব্দ উল্লেখ হয়েছে, বাম শব্দ উল্লেখ হয়েছে। যদিও আল্লাহ নবী ডান থেকে দুনিয়াবী কর্মগুলোকে সম্পাদন করা সেটিও প্রিয় বা ভালো আল্লাহ নবী করতেন এবং করতে বলেছেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি শানিহি কুল্লিহি, হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী তার সকল কর্মগুলোকে ডান দিক থেকে করতেন, শুধুমাত্র যেগুলো বাম, বিশেষ করে টয়লেটে প্রবেশ করা অথবা মসজিদ থেকে বের হওয়া, এই ক্ষেত্রে বাম উল্লেখ আছে। আমরা বলবো যে এখানে ডান বামে ওইভাবে আমরা প্রশ্ন করব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে সৃষ্টি করেছেন, বরং এই ক্ষেত্রে আমাদের হৃদয় কেন্দ্রিক যা প্রশ্ন ছিল সেটি করা উচিত, যে আমরা আমাদের হৃদয়কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো, চাই সেটি ডানেই হোক অথবা বামেই হোক। কেন আল্লাহ নিয়ে বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, যেটি বুখারী এবং মুসলিমের হাদিস। হাদিস বর্ণনা করেছেন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বর্ণনা করেছেন যে তোমরা সতর্ক হও, সতর্ক হও, জেনে রাখো তোমাদের এ দেহে কিন্তু একটি টুকরো রয়েছে, মুদগহ। আল্লাহ নবী বলেছেন মুদগহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, আল্লাহ নবী বলেছেন যে এই টুকরোটি যদি পরিশুদ্ধ হয়ে যায় তাহলে দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবগুলো সংশোধন হবে, সুন্দর হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত, তবে যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে পূর্ণ দেহ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার! এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করব যে আমার এই হৃদয়কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। উত্তর হলো যত ধরনের পাপ পঙ্কিলতা রয়েছে, অন্যায় রয়েছে, সবগুলোকে মুক্ত করার মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। অনুরূপভাবে ইমানের যত সুন্দর সুন্দর কর্ম রয়েছে এর মাধ্যমে আমাদের এই দেহকে
অনুরূপভাবে দেহের ভিতরে যে আত্মা রয়েছে আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা আমরা আমাদের আত্মাকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি। আমরা পঞ্চম প্রশ্নের উত্তর দেব সম্মানিত আব্দুর রহিম ভাই, তিনি বাংলাদেশের ফেনী থেকে প্রশ্ন করেছেন। ভাই প্রশ্ন করেছেন যে আমাদের একজন আলোচকের আলোচনায় আমরা শুনেছি, তিনি বলেছেন আল্লাহর ওলিগণের মৃত্যুর পর তাদের ফয়েজ বরকত 10 গুণ বেড়ে যায়, আর তার পিতার মৃত্যুর পর মনে হচ্ছে নাকি কয়েক শত গুণ ফয়েজ বরকত বেড়ে গেছে। সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে তিনি এখানে উল্লেখ করেছেন, উনি বলতে চেয়েছেন যে তার বাবার মৃত্যুর পরে অনেক গুণে ফয়েজ বা বরকত বেড়ে গেছে, কেননা দিন দিন তার বাবার মুরিদরানরা তারা সংখ্যায় বৃদ্ধি হচ্ছে। এক্ষেত্রে সম্মিত ভাই বলতে চেয়েছেন যে এ ধরনের কথা এটি শরীয়ত সম্মত কিনা, অনুরূপভাবে ফয়েজ বা বরকত সেটি বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন স্পষ্ট করলে উপকৃত হব। সম্মিত ভাই এখানে আল্লাহর ওলিগণের মৃত্যুর পরে ফয়েজ বা বরকত বৃদ্ধি হয় এ ধরনের কোনো কথা শরীয়তে আসেনি, বরং এগুলো যারা কবর পূজারী কবরের ইবাদত করে, কবরকে সিজদা দেওয়া, কবরের কাছে চাওয়া, তার কাছে ধর্ণা ধরা, অনুরূপভাবে সেখানে মান্নত পেশ করা, দোয়া করা, রোগ থেকে মুক্তি লাভ করা, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা, কবরবাসী আমাকে দিতে পারেন কেননা তিনি আল্লাহর ওলি ছিলেন, তার থেকে আমরা উপকৃত হব, এগুলো সবগুলোই ভ্রান্ত ধারণা, এগুলো বিধর্মীদের ধারণা। এর ফলে ইমান হারা হবে। কোনো ব্যক্তি যদি, একজন মুসলিম যদি এ কথা বলেন যে যিনি মারা গেলেন তিনি আল্লাহর ওলি ছিলেন, যেহেতু আল্লাহর ওলি ছিলেন তার কাছ থেকে আমরা ফয়েজ বা বরকত লাভ করব, তার কবরের কাছে যে তাকে সেজদা করে তার কাছে চেয়ে, তাহলে তিনি বড় ধরনের অন্যায় করেছেন, শিরকের অন্যায় করেছেন। আর শিরক সম্পর্কে আমরা খুব ভালো করে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সূরা মায়েদার 72 নম্বর আয়াত। যে ব্যক্তি শিরিক করলো, কেন এটি নির্ঘাত শিরিক, কবরবাসীর কাছ থেকে ফয়েজ নেওয়া, বরকত নেওয়া, তিনি নিজেই তার নিজকে বাঁচাতে পারেন না, তার নিজের কল্যাণ করতে পারেন না, এই ক্ষেত্রে অন্যের কল্যাণ করা, নাউজুবিল্লাহ মিন যালিক, এটি একটি ভ্রান্ত ধারণা রয়েছে বিধর্মীদের ধারণা। তাদেরকে যদি বলা হয় যে তোমরা এগুলো করছো কেন, তারা এই কথাই বলবেন যে এই ওলি ইনি আমাকে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে অথবা আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য সহায়তা করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। লা মা নাবুদুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 3 নম্বর আয়াতে বলেছেন, বিধর্মীদের যে একটা ধারণা ছিল, তাদেরকে যখন বলা হতো এই মূর্তির ইবাদত কেন করো, এখানে তোমরা কেন ভোগ দিচ্ছ, এখন কেন তোমরা মান্নত করছো, মান্নত পেশ করো, তারা এভাবেই বলতো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এগুলোর আসলে ইবাদত বন্দেগি করি না, তো বরং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, নাউজুবিল্লাহ মিন যালিক। এক শ্রেণীর মুসলিমদেরও এই ধরনের ধারণা রয়েছে, যারা ভালো ব্যক্তি ছিলেন তারা মৃত্যুর পরেও আমাদের কল্যাণ করেন, নাউজুবিল্লাহ মিন যালিক, মৃত্যুর পরে কেউ আমাদের কল্যাণ করতে পারেন না, জীবিত অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তাকে দিয়েছেন ততটুকু করতে পারেন, যতটুকু তার অর্থ সম্পদ রয়েছে সব কিছু তিনি জীবিত অবস্থায় করতে পারেন না। আমি যদি ছেলে সন্তান চাই কোনো জীবিত ব্যক্তির কাছ থেকে যাকে আল্লাহর ওলি বলছি, তিনি কি আমাকে সন্তান দিতে পারে, বুঝে না, পশ্চিমকালে নয়, এটি আল্লাহর কর্ম। তাহলে বান্দার যেগুলো কর্ম রয়েছে, বান্দার অনুকূলে যেগুলো, সেগুলো তিনি করতে পারেন যেগুলো তার সম্ভব, এই জন্য আমরা বলবো এটি বড় ধরনের অন্যায়, এই ধরনের আকিদা পোষণ করা বড় ধরনের অন্যায়, এটি কখনো এ ধরনের কেউ পেশ করতে পারেন না। এমনকি কেউ যদি নজর মান্নত পেশ করেন সেই জায়গাতে, এই কবরে, তাহলে সেটিও সঠিক হবে না, বরং আল্লাহর ওলি যাকে বলা হচ্ছে সেটি এভাবে সঠিক নয়, বরং আল্লাহর ওলি হলেন সকলেই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলির বর্ণনা দিয়েছেন, আল্লাহর ওলি হলেন যারা ইমান এনেছেন এবং আল্লাহকে ভয় করেন। অতএব আমরা সবাই কিন্তু ইমান এনেছি এবং আল্লাহকে ভয় করি, আমরা সবাই আল্লাহর ওলি, আর
কোনো আল্লাহর ওলি ভালো মানুষ মৃত্যুর পরে তার কাছ থেকে আমরা কিছু কামনা করব, কিছু চাব, তার কাছ থেকে আমরা ফয়েজ বা বরকত নেব, এটি শিরকি আকিদা, শরীয়ত বিরোধী আকিদা, যেন আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের মোস্তারামা বোন সাইয়েদা মাহবুব আরা বেগম, তিনি বাংলাদেশের মোহাম্মদপুর থেকে প্রশ্ন করেছেন। মোস্তারামা বোন প্রশ্ন করেছেন, জোহর আসর এবং ইশার সলাতের ফরজের আগে যে চার রাকাত সুন্নত রয়েছে, সেগুলো কি সহি হাদিস দ্বারা সাব্যস্ত? যদি হয়ে থাকে আলোচনা করলে উপকৃত হব। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان لا يدعو أربعا قبل الظهر وركعتين قبل الغداء. الله نبي থেকে বিশেষ হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। আয়েশা رضی الله تعالی عنها বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জোহরের পূর্বে, জোহরে যে নামাজ রয়েছে ফরজ নামাজ, তার পূর্বে চার রাকাত নামাজ তিনি কখনো ছাড়তেন না, এবং ফজরের ফরজের আগে দুরকাত সুন্নত তিনি কখনো ছাড়তেন না। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট হতে পেরেছি যে চার রাকাত নামাজ রয়েছে, সেটি জোহরের পূর্বে। অন্য একটি বর্ণনা এসেছে, যেটি সুনানে নাসাই সহ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে, উম্মে হাবিবা, আল্লাহ নবীর স্ত্রী, আমাদের মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, মান সাল্লা ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি সিনতাই আশারাত রাকআহ, যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত নামাজ আদা করবেন, সেওয়াল মাকতুবা ফরজ ব্যতীত, তাহলে সুন্নত নফল সুন্নতে মুআক্কাদা যেগুলো, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এবং এই হাদিসের বর্ণনাতে এসেছে আরবাআন ক্বাবলা যুহরি, এই বারো রাকাতের মাঝে জোহরের পূর্বে চার রাকাত, তাহলে এখানেও কিন্তু স্পষ্ট। তাহলে আমরা দুটি হাদিস আলোচনা করেছি, যে দুটি হাদিসে জোহরের পূর্বে চার রাকাত সুন্নত রয়েছে আমাদের কাছে স্পষ্ট। আমরা তিরমিজি থেকে একটি হাদিস উল্লেখ করব, যেখানে আসরের পূর্বে চার রাকাত নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। হাদিস বর্ণনা করেছেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলাল আসরি আরবা রাকাআত, আল্লাহ নবী আল্লাহ নবী আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়তেন, ইয়াফসিলু বাইনাহুন্না বিত-তাসলিম, আর এই দুই এবং এই চার রাকাতের মাঝে তিনি দুই সালামে পড়তেন। এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ নবী চার রাকাত নামাজ পড়তেন, অতএব আমাদের কাছে খুব স্পষ্ট। তবে এশার নামাজের পূর্বে চার রাকাত না, এমন কোনো হাদিস আমার জানা নাই, বরং এ ধরনের কোনো হাদিস নাই যে এশারের পূর্বে চার রাকাত পড়তে হবে, বরং এই মর্মে যথেষ্ট হাদিসও রয়েছে। এছাড়াও হাদিস রয়েছে, বিশেষ করে আবু দাউদে হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশেষ করে যারা আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়বেন, একটি মর্যাদা রয়েছে। আল্লাহর নবী দোয়া বলেছেন, রহিমাল্লাহু মুরআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি অনুগ্রহ অনুকম্পা করুন যিনি আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়বেন। যেন আমরা বলবো এটি মুস্তাহাব, ভালো যে চার রাকাত নামাজ পড়া, সেটি ফরজ নয়। মুহতারামা বোন সাইয়েদা আরেকটি প্রশ্ন করেছেন, বোন প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন মাজিদে রব্বানা ও রব্বি এ দিয়ে বেশ কিছু দোয়া রয়েছে, এই দোয়াগুলি কি আমরা ফরজ সালাতে পড়তে পারব, সেজদাতে অথবা রুকুতে, বা কখন আমরা পড়তে পারব? বিস্তারিত আলোচনা করা হলে আমরা উপকৃত হব। সম্মিলিত বোন, এখানে আমরা বলবো বিশেষ করে নামাজের যে দোয়াগুলি রয়েছে সেগুলো তো স্পষ্ট দোয়া, রুকুর দোয়া, অনুরূপভাবে আমরা নামাজ যখন শুরু করি, নামাজের সূচনা হয়, তখন কিন্তু দোয়া দিয়ে হয়। আমরা খুব ভালো করে জানি সানা দিয়ে আমরা নামাজ শুরু করি, এরপরে রুকুতে দোয়া, সাজদাতে দোয়া, তাশাহুদে দোয়া, সবগুলো কিন্তু দোয়াতে ভরপুর পূর্ণ। কেউ যদি কোরআনের দোয়া বলতে চান তাহলে বলতে পারেন, এত কোনো সমস্যা নেই, চাই সেটি ফরজ নামাজ হতে পারে অথবা নফল নামাজ হতে পারে। তবে ওলামাগর উল্লেখ করেছেন যে নামাজের মাঝে বিশেষ দোয়ার স্থান হলো দুটি, যেখানে আমরা অধিক দোয়া করতে পারবো। কেননা আমরা খুব ভালো করে জানি রুকুর যে দোয়া রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট, সাজদার যে দোয়া রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট, তবে নির্দিষ্ট ছাড়া আরও কিছু দোয়া করতে পারবো, হ্যাঁ আরও কিছু দোয়া করতে পারবো। এই ক্ষেত্রে
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হন যখন তিনি সেজদারত অবস্থায় থাকেন। ফা আকসিরুদ দুআ, আল্লাহ নবী বলেছেন যে তোমরা সেখানে অধিক হারে দোয়া পড়ো। এই ক্ষেত্রে কিন্তু আমরা সাজদাতে, যে কোনো সাজদা হতে পারে, যে কোনো সাজদাতে আমরা অধিক হারে দোয়া বলতে পারবো, এমনকি কোরআন এবং সুন্নাতে যে দোয়াগুলি এসেছে, চাই সেটি রব্বানা দিয়ে হতে পারে অথবা রব্বি দিয়ে হতে পারে, সে দোয়াগুলো আমরা পড়তে পারবো। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, সুন্দর দোয়া। এভাবে আমরা যত দোয়া রয়েছে এই দোয়াগুলি আমরা পড়তে পারবো, এতে কোনো সমস্যা নাই। তবে একটি বিষয় আমাদের অবশ্য লক্ষণীয়, যে আমরা কোরআন মনে করে পড়বো না, এটি আরেকটি বিষয়। কিন্তু কেননা রুকুতে অথবা সাজদাতে কোরআন তেলাওয়াত করা এটি শরীয়ত বিরোধী কাজ, আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো না। তবে দোয়া মনে করে যদি আমরা পড়ি তাহলে ঠিক আছে, এটি কোরআনের দোয়া, হাদিসের দোয়া, সে দোয়াগুলো আমরা অধিকারে পড়তে পারবো। একইভাবে বিশেষ করে অধিক যে দোয়াগুলি আমরা পড়তে পারবো নামাজে, আরেকটি স্থান হলো তাশাহুদে। যখন আমরা তাশাহুদ কমপ্লিট করে ফেলি, এরপরে সুন্দরভাবে অধিকারে দোয়া করা। কেননা এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী তাশাহুদ শিখালেন সাহাবীদেরকে, এবং শেষ অংশে বললেন, সুম্মা ইয়াতাখায়্যারু মিনাল মাসআলা মাশা আল্লাহ নবী সুন্দরভাবে তাশাহুদের দোয়াগুলো শিক্ষা দিলেন। এরপরে বললেন যে কোনো ব্যক্তি যদি চান তাহলে তাশাহুদের শেষ অংশে তিনি ইচ্ছাধীন দোয়া করতে পারেন, যত দোয়া রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো, এই ক্ষেত্রেও কিন্তু আমরা অধিক হারে দোয়া করতে পারি। আমরা আজকে আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আজকের পর্ব আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আলমগীর বিন হুসাইন, তিনি প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর প্রশ্ন, নামাজে রফুল ইয়াদাইন, কেউ যদি, সম্মানিত ভাই প্রশ্ন করেছেন, কেউ যদি নামাজে রফুল ইয়াদাইন করেন তাহলে কি তিনি অতিরিক্ত কিছু সওয়াব পাবেন? তিনি বলতে চেয়েছেন যে কেউ যদি রফুল ইয়াদাইন করেন আর কেউ যদি রফুল ইয়াদাইন না করেন, যিনি করবেন তিনি কি অতিরিক্ত সওয়াব পাবেন? তিনি উল্লেখ করেছেন যে দলিলগুলো উল্লেখ করা হলে আমরা উপকৃত হব। সম্মানিত ভাই, হ্যাঁ, রফুল ইয়াদাইন করা সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, অতএব যিনি সুন্নত আদা করবেন অবশ্যই তিনি অধিক সওয়াবের হকদার। যে কোনো ক্ষেত্রে হতে পারে, নামাজের ক্ষেত্রে হতে পারে, রোজার ক্ষেত্রে হতে পারে, হজের ক্ষেত্রে হতে পারে, জাকাতের ক্ষেত্রে হতে পারে, পোশাক পরিচ্ছদ পরিধানের ক্ষেত্রে হতে পারে, সর্বক্ষেত্রে যখন আমরা সুন্নতের ইক্তেদা করব অবশ্যই আমরা সওয়াব বেশি পাবো। যিনি রফুল ইয়াদাইন করেননি, তিনি যদি হাদিসকে অস্বীকার না করেন তাহলে তিনি সওয়াব থেকে মাহরুম হবেন, আর যদি তিনি হাদিসকে অস্বীকার করেন তাহলে বড় ধরনের অন্যায় করে ফেলেছেন, তাকে তওবা করতে হবে, তাকে তওবা করতে হবে। অনেক সময় না বোঝার ফলে হাদিসের কখনো অপব্যাখ্যা অথবা কখনো দুর্বল হাদিসকে শো করে আল্লাহর নবীর সুন্দর আমল থেকে তারা দূরে থাকতে চান, আদৌ উচিত নাই। যদিও কেউ কেউ মাঝহাবের দাবি দেন, আমি তো অমুক মাঝহাবের বিধায় আমি হাত তুলছি না, যদিও আমরা বলবো হাত তোলা না তোলা এটি বড় বিষয় নয়, ছোট বিষয়, তবে আমাদের জ্ঞান স্বচ্ছ হবে, সুন্দর হবে, যে বিষয়টি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটি নামাজের একটি অংশ। আল্লাহ নবী নামাজ পড়েছেন, যেইভাবে নামাজ পড়েছেন সেভাবে আমাকে নামাজ পড়ার আদেশ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেটি সহিহ বুখারীর হাদিস, তোমরা যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। তাহলে কেউ যদি নামাজ পড়তে যেয়ে তিনি এভাবে বলতে চান যে আল্লাহর নবী যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে আমি নামাজে বিশ্বাসী নই, আমি এটিকে পছন্দ করছি না, বরং এর চেয়ে উত্তম হলো এই পন্থা, কেন? এটি আমাদের মাজহাবে সাপোর্ট দিয়েছে, যৈফ হাদিস বর্ণনা করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এটি কিন্তু দলিল নয়, বরং হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর আমল সম্পর্কে এখানে উল্লেখ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাই হাযওয়া মানকিবাই, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতেন অথবা রফুল ইয়াদাইন করতেন তখন তিনি তার হাতকে কানের লতি বরাবর, আমাদের যে কানের লতি রয়েছে
এই কানের লতি রফ হাল দোয়ামান কি ভাই, আমাদের যে কাঁদ রয়েছে কাঁদের, অন্য একটি বর্ণনাতে এসেছে শাহমাতা ওদুনাই, আমাদের কানের যে লতি রয়েছে অথবা কাঁদ রয়েছে, তাহলে কাঁদ হলে আমাদের এতটুকু হবে, আর যদি একটু লতিকে আমরা দিই একটু উপরে হবে, তাহলে কেউ যদি এতটুকু করেন তাহলে আমাদের কাঁদ বরাবর। এই পর্যন্ত আল্লাহ নবী হাত উঠাতেন, কোথায় আল্লাহ নবী হাদিস পর্যন্ত হয়েছে ইজা ইফতাতাহাস সালা, আল্লাহ নবী যখন নামাজ শুরু করতেন। এই ক্ষেত্রে কিন্তু আরেকটি ভুল বুঝ রয়েছে, অনেকে আবার আমাদের বৃদ্ধ যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলোকে কানে লাগান, না এটি শরীয়ত সম্মত নয়, বরং এটি শরীয়ত বিরোধী আমল, এ সম্পর্কে শরীয়তের কোনো দিক নির্দেশনা আসেনি। আল্লাহ নবী বলেছেন শাহমাতা অজুনাই, এর অর্থ হলো কানের বরাবর হওয়া, এমনটি নয় যে কান স্পর্শ করা, ও যেটি মাস না, মাস সম্পর্কে আল্লাহ নবী এভাবে বলেননি, বরং কাঁদও যদি হয় তাহলে কাঁদ বরাবর হবে, কাঁদ স্পর্শ করতে হবে না, আর কান যদি বরাবর হয় তাহলে কানও স্পর্শ করতে হবে না, চাই সেটি নামাজ শুরু বা সূচনার পূর্বে হতে পারে অথবা মাঝে হতে পারে। আল্লাহ নবী তাহলে যখন নামাজ তিনি শুরু করতেন তখন তিনি তার দুই হাতকে উত্তোলন করতেন, ওয়াইদা কাব্বার আলির রুকুর, যখন তিনি রুকুতে যেতেন তখন তিনি তার দুই হাতকে উত্তোলন করতেন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি তার দুই হাতকে উঠাতেন, রাফাহুমা কাযালিক, আল্লাহ নবী এভাবে হাত উঠাতেন। অন্য বর্ণনাতে এসেছে যখন তাশাহুদের পরে যখন দ্বিতীয় আবার তৃতীয় রাকাতের জন্য উঠা হয় তখন হাত উঠাতে হবে। তাহলে এই ক্ষেত্রগুলোতে হাদিস বর্ণিত হয়েছে, যদিও কিছু হাদিস রয়েছে যেগুলো যে হাদিসগুলো জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মাজহাবে নাই, তাহলে আমরা বলবো যদি এমনটি হয় তিনি যদি বর্ণনা না করেন, এই ক্ষেত্রে তিনি বর্ণনা নাও করতে পারে, এটি একটি বিষয়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, তার কাছে এই খবরটি পৌঁছতে নাও পৌঁছতে পারে, যে হাদিসটি আমরা আলোচনা করেছি বুখারি এবং মুসলিমের, এই হাদিস তার কাছে নাও পৌঁছতে পারে, এই ক্ষেত্রে কিন্তু তিনি নির্দোষ, তবে যারা তার অনুসারী তারা কিন্তু নির্দোষ নন, কেননা তাদের কাছে সুন্না পৌঁছে গেছে, দলিল পৌঁছে গেছে। এই জন্য যে জয়ীফ হাদিসগুলো রয়েছে আমরা আলোচনা করব আমাদের বোঝার জন্য। এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়ে কথা হয়েছে, কানা ইযা ইফতাতাহাস সালা রাফা ইয়াদাইহি ইলা ক্বারিবিন মিন উযুনাই সুম্মা লা ইয়াউদ, বলা হয় যে আল্লাহ নবী যখন তিনি নামাজ শুরু করেছেন তখন হাত উঠিয়েছেন আর কখনো উঠাননি, একটি দলিল যে হাত উঠাতে হবে না, এটিও জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে। একইভাবে আবু দাউদের আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, যেখানে তিনি বলেছেন আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে সংবাদ দেব না, এরপর তিনি ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা মাররাতান, তিনি একবার হাত উত্তোলন করেছেন আর হাত উত্তোলন করেননি। এই হাদিসগুলো নিয়ে ওলামাগণ কথা বলেছেন যে বারা বিন আযিবের যে হাদিস এটিও জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে, অনুরূপভাবে ইবনে মাসউদের যে হাদিস সেটিও জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে, বরং আমরা নামাজ আদা করব যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ছিল, যেইভাবে তিনি নামাজ আদা করেছেন। এই জন্য সহিহ সূত্রে যেহেতু হাদিস বর্ণিত হয়েছে রফুল ইয়াদাইন করা, অতএব আমাদেরকে রফুল ইয়াদাইন করতে হবে যখন আমরা নামাজ শুরু করব, তখন যখন রুকুতে যাব তখন, যখন রুকু থেকে উঠব তখন, অনুরূপভাবে যখন আমরা তাশাহুদে বসব প্রথম রাকাত থেকে উঠে কিন্তু হাত উঠাতে হয় না, যখন তাশাহুদে বসব তাশাহুদ থেকে যখন আমরা উঠব তখন আমাদেরকে আবারও রফুল ইয়াদাইন করতে হবে। এই হচ্ছে রফুল ইয়াদাইনের মাসআলা। আমরা আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। সুপ্রিয় দিদি ভাই বন্ধুগণ যারা কাছে থেকে এবং দূরে থেকে আমাদের লাইফে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আজকে লাইফে আপনারা অংশগ্রহণ করেছেন, এজন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমে আমলে বরকত দান করুন। আরও আবারও আপনাদেরকে অত্যন্ত আন্তরিক অভিনন্দন জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকের পর্ব আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আগামী বুধবার ঠিক একই সময়ে আবারও আমাদের দেখা হবে এবং কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আবারও দোয়া করছি আল্লাহ আপনাদের সকলের কল্যাণ করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।